আজকে আমার সঙ্গে আড্ডা দিতে এসছে রৌনক রৌনক আমাদের স্বপ্নের সন্ধানে দু হাজার চব্বিশে যে বছরের ব্যাচ সেই ব্যাচের ছাত্র রৌনক নিটে অসামান্য রেজাল্ট করেছে কিন্তু তার থেকেও বড় কথা রৌনক ওয়েস্টবেঙ্গল বোর্ডের ছাত্র বাংলা মিডিয়ামের ছাত্র এবং এই বছরই রৌনক উচ্চমাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিকে যদি খুব ভুল না করি তাহলে রৌনক চারশো নম্বর পেয়েছে পাঁচশোর মধ্যে এবং তার সঙ্গে নিটে ছশো আশি নম্বর পেয়েছে সাতশো কুড়ির মধ্যে আমার মনে হয় রৌনকের এই রেজাল্ট এই স্বপ্নের রেজাল্ট অনেকের কাছেই উদাহরণ তৈরি করবে রৌনক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন এবং স্বাগত আজকের এই আড্ডায় থ্যাংক ইউ স্যার সবই আপনারা গাইড করেছেন অন্যান্য স্যারেরা গাইড করেছেন বলে এটা করতে পেরেছি এইগুলো তোকে এই সমস্ত ফর্মাল কথা আমি তোকে বলতে বলিনি তুই এমনি সব ঠিক আছে রেজাল্টের পরে সব ভালো কাটছে দিন হ্যাঁ স্যার আমি শুরুতেই একটা পুরনো জায়গা থেকে শুরু করি বছর ধরে আমি তোকে পড়াচ্ছি আমি দিন এটা জানতাম না আমি জাস্ট জানলাম তোর কথা বলার পরে যে তুই মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলিস পরে জানলাম র্যাঙ্কটা হচ্ছে এক অর্থাৎ দু হাজার মাধ্যমিকে তুই ফার্স্ট হয়েছিলিস প্রথম হয়েছিলিস এবং মাধ্যমিকে প্রথম হওয়ার পর থেকে জেনারেলি আমরা যেটা শুনি যে তারপরে আর তারা কি করে খবর পাওয়া যায় না কিন্তু তারপরে তুই উচ্চ মাধ্যমিকে চারশো পঁচাশি পেয়েছিস তুই নিটে ছশো আশি পেয়েছিস এবং সেটাও রানিং ইয়ারে বাংলা মিডিয়ামের ছাত্র হিসাবে এই পুরো ব্যাপারটা নিয়ে তুই কি বলতে চাস আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে মাধ্যমিকে ফার্স্টটা এমন কিছু নয় কারণ মার্কশিট বা সার্টিফিকেটে কোথাও লেখা নেই যে আমি ফার্স্ট হয়েছি তো সেটাকে ছেড়ে দিয়ে আমি সম্পূর্ণ নতুনভাবে আবার চেষ্টা করেছি যাতে আমি আপনাকেও বলেছি যে আমি আগের পুরনো একটা পরিচয় নিয়ে বাঁচতে চাই না আমি নতুন নতুন কিছু একটা করতে চাই আমি নতুন একটা পরিচয় খুঁজে পেতে চেয়েছি আর আমার আমার মা বাবা সবাইকে বারবার শুনতে হয়েছে এমনকি আমাকেও শুনতে হয়েছে যে র্যাঙ্কাররা হারিয়ে যায় তাই আমার মা সবসময় বলতেন যে তুই অন্তত এই চেষ্টাটা কর যেন পরবর্তী যারা পরীক্ষা দেবে বা র্যাঙ্ক করবে তারা যেন বলতে পারে যে ওই দাদা তো হারিয়ে যায়নি সে তো ধরে রেখেছিলো ওই জায়গাটা তাহলে আমরাও নিশ্চয়ই পারবো আমি সেটাই করতে চেয়েছি এবং তুই আমার মনে হয় সেখানে সফল তুই উদাহরণ তৈরি করেছিস আমার যেটা জানার ইচ্ছা যে তুই মাধ্যমিকের রাজ্যের মধ্যে প্রথম দু হাজার বাইশে চারিদিকে চারিদিকে তোর নাম তোর সাথে ইন্টারভিউ করতে চাইছে লোকে তোকে সম্বর্ধনা দিতে চাইছে সেইখান থেকে একটা ছেলে সব কিছুকে দূরে সরিয়ে রেখে সে কী এমন করলো যাতে এই প্রচারের ভিড়ে এই সব কিছুর ভিড়েও সে আলটিমেটলি উচ্চ মাধ্যমিকেও একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করলো এবং নিটেও ছশো আশি নম্বর পেলো এই ব্যাপারটা কি করলি মানে এই যে মাধ্যমিকের পরে যে সেলিব্রিটিহুড একটা চারিদিকে তোকে নিয়ে কথাবার্তা সম্বর্ধনা ইন্টারভিউজ এই সব কিছুর থেকে নিজেকে বাঁচিয়ে এই পড়াশোনাটা কি করে করলি আমি বিশ্বাস করি যে মাধ্যমিকে যারা ফার্স্ট হয় বা যে কোনো পরীক্ষায় যারা র্যাঙ্ক করে এই ধরনের পরীক্ষাগুলো তারা হচ্ছে দু দিনের সেলিব্রিটি তাদেরকে চিরকাল কেউ মনে রাখবে না তার পরের বছর যে র্যাঙ্ক করবে তখন তাকে নিয়ে মাতামাতি হবে তাই এমন কিছু করতে হবে যাতে চিরদিনের মতো সেলিব্রিটি হওয়া যায় কারণ শাহরুখ খানকে সবাই চেনে ভারতের সবাই চেনে তা আমি সেখান থেকেই যখন যারা সংবর্ধনা আমাকে দিতে চেয়েছে যে সমস্ত সংস্থা আমি যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করেছি তারপরেই এসে আমি পড়াশোনাতে ফোকাস করেছি আর তারপরে যখন সময় যেতে থাকে তার পরিমাণটা কম থাকে কিন্তু হতে যখন তখন যেতাম তারপরে সব হয়ে যাওয়ার পর আমি ফুললি একদম পড়াশোনায় ফোকাস করি তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তিস বাংলা মিডিয়ামে পড়তিস আর নিটে এনসিআরটি বেসড একটা পরীক্ষা তার মানে তোকে এনসিআরটি পড়তে হবে তো এই দুটো জিনিসকে প্রথম থেকে তুই কি ভাবলি কিভাবে অ্যাপ্রোচ করলি এবং মানে তোর চিন্তা ভাবনা কি ছিল আপনারা সময় ক্লাসে বলতেন যে টপিকটা আলাদা টপিক একই এই জিনিসটা তো একই তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা টপিক অন্যরকম সেই টপিকটা নিতে অন্যরকম সেই টপিকটা যেই মেনে অন্যরকম সেরকম তো নয় একটা জিনিস সেটা সব জায়গায় সেম সেই জন্য আমি জিনিসটা কি সেটাকে ভালো করে বুঝতে চেয়েছি টপিকটা তার উপর যা যা কনসেপ্ট আছে এমসি আছে সেগুলো আমি সব রকম ভালো করে করেছি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমি সময় নিয়ে শুধু সংজ্ঞা ডেরিভেশন যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিয়ম যে করে লেখা সেগুলো আমি শুধু প্র্যাকটিস করেছি সময় নিয়ে হাতে বসে তাই আলাদা করে ব্যাপারে দুটো পার্থক্য কিছু আছে বলে আমার মনে হয় না মানে তোর কি কখনো এটা মনে হয়েছে যে ধর যদি আমি বলি কার্ডিয়াক সাইকেলের কথা তাহলে কার্ডিয়াক সাইকেল সম্পর্কে তোকে যদি পড়ানো হয় তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা এবং নিটের প্রিপারেশনের জন্য আলাদা এরকম কি তোর কোনো মনে হয় কার্ডিয়াক সাইকেল দুটো বোর্ড ছেড়ে প্রত্যেক মানুষের ক্ষেত্রে সেম তাহলে আলাদা কি করে হয় আমি যেটা বুঝেছি সেটা যদি আমি লিখি খাতায় তাহলেই তো ঠিক উত্তর লেখা হবে সেটাই এবং আমার যেটা আমি সবসময় সবাইকে বোঝানোর চেষ্টা করি যেটা নিয়েও অনেক আমি আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক জায়গায় সমালোচনার শিকার হয়েছি আমি যখনই বলেছি যে নিট এবং বোর্ড অ্যাকচুয়ালি আলাদা নয় কারণ হ্যাঁ অবভিয়াসলি বাংলা ইংরাজি তোকে আলাদা করে পড়তে হবে অঙ্ক তোকে আলাদা করে করতে হবে সে তো কিছু করার নেই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট এ তো বিজ্ঞান বিজ্ঞানের ভাষা তো আর বোর্ড অনুযায়ী বা কোনো কিছু অনুযায়ী চেঞ্জ হবে না আপেল তুই যদি ওপরে ছুরিস তাহলে আপেল তো নিচেই পড়বে তো আর ওপরে চলে যাবে না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আপেলটা ওপরে চলে গেল মহাশূন্যে চলে গেল আর এনসিআরটির জন্য নিচে নেমে এলো তা তো হবে না তো সব ক্ষেত্রেই ওই ফর্মুলাটা কি জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার না এটাই তো এম টু বাই আর স্কোয়ার আর স্কোয়ার তো সেই ফোর্সে আর কি নিচে চলে আসবে যাই হোক তো এটা একটা খুব ভালো ব্যাপার এবং আমার এই জিনিসটা জিনিসটাতেই আমার খুব ভালো লাগে যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে কি রেজাল্ট পরীক্ষা পাঁচ তারিখ হলো পাঁচ তারিখের পর থেকে যখন তুই বুঝলি যে তুই কত কত এক্সপেক্ট করেছিলিস কত পাবি আমি ওই ফাইনাল আনসার আগে ছশো পঁচাত্তর হচ্ছিল আমার তারপর ফাইনাল আনসার কি বেরোলোর পর ওইটা ছশো আশি হলো ওই ফিজিক্স এর যে প্রশ্নটা যেটা বোনাস এক আর যেটা এক আর তিনের মধ্যে কনফিউশন তো পরীক্ষার পর থেকে এখন অবধি কি করছিস বাড়িতে এখন গল্প বই পড়ছি খেলছি সিনেমা দেখছি কিছু যেগুলো পুরনো দিনের সাদা কালো সিনেমা ভানু বন্দ্যোপাধ্যায় আমি ভাবছিলাম লোকে তোকে যেরকম ভাবছে যে তুই যেরকম ছেলে একটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিস উচ্চ মাধ্যমিকে বারো নিটে ছশো আশি সে বোধ হয় নিট পরীক্ষা পাঁচ তারিখ হচ্ছে ছ তারিখ থেকে হয়তো এম এর বই কিনে পড়তে শুরু করে দিয়েছে না না সেরকম কিছু না এখন তো এম এ কিছুই জানি না আমি কারণ কলেজে ভর্তি তো হইনি সেখান থেকে কী করে আমি পড়বো আর আমি অ্যাডভান্স পড়ায় বিশ্বাস করি না কারণ যে ক্লাসে যেটা সেই ক্লাসে সেইটা পড়লেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে আমার তুই বলছি যে তুই থাকতে ক্লাসে এইটের পড়া পড়িস নি না স্যার সেটা পড়ে আছে আমার খুব একটা লাভ হয় আমার মনে হয় না সেটা আমার অনেক বন্ধুই আছে যাদের এখন যাদের অনেক দু বছর আগে টুয়েলভ শেষ হয়ে গেছে সেরকম আমার সেরকম করিনি আমার যে ক্লাসে যেটা সেই ক্লাসে সেটাই পড়েছি কিন্তু নাইনে থাকতেন নাইনের বড়াই পড়েছি সেটাতেই ফুল ফোকাস দিয়েছি সেটাই যতটুকুন যায় যতটুকু এমসিকিউ করা যায় সেটাই করেছি আমি এক্সট্রা কিছু করিনি এইখান থেকে আমারটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মানে আমার তোর থেকে জানার ইচ্ছা তোর কি মতামত এই যে তুই যে দেখি যে বহু জায়গাতে এটা করা হয় যে 78 থেকে ধর নিটের জন্য পড়ানো হয় যেগুলোকে ফাউন্ডেশন কোর্স বা বিভিন্ন নাম দেয় প্রি ফাউন্ডেশন তোর কি মনে এগুলোর লজিক আছে মানে এই তিন বছর আগে থেকে মানে নিটের যে সিলেবাস সেটা কি এরকম সিলেবাস যেটাকে অ্যাকচুয়ালি সেভেন এইট থেকে পড়াশোনা স্টার্ট করা উচিত নাকি কেউ যদি ইলেভেন থেকেও পড়াশোনা করে ইভেন যদি ইলেভেনে একটু গড়বড় হয় যেরকম তুইও বলছিলিস যে তোর ইলেভেনে একটু সম্বর্ধনা ইন্টারভিউ এগুলোর জন্য তোর একটু প্রিপারেশানে কম টাইম পেয়েছিলিস তুই তো তোর কি মনে হয় এই নিটের যা সিলেবাস নিটের যা প্রিপারেশন সেটা কি ক্লাস সিক্স সেভেন থেকে শুরু করা উচিত বা কি করা উচিত তোর মানে অনেস্ট কি মতামত সিক্স সেভেন থেকে না হলেও যদি এইট নাইন অন্তত এইট নাইনে যদি আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যে ইংরাজির টার্মগুলো আছে সেইগুলোর সাথে যদি পরিচিত হয়ে থাকতে পারি তাহলে আমার ইলেভেন টুয়েলভে অনেকটা সুবিধা হবে কারণ অনেকেরই ইংরাজিটা বুঝতে গোটে ইলেভেন টুয়েলভ চলে যায় তাদেরকে বাধ্য হয়ে ড্রপ দিতে হয় কিন্তু আমি যদি এইট নাইন টেন আস্তে আস্তে করে মানে অফ টাইমই যদি সিলেবাসটা না হোক জাস্ট ওই ওইপিণ্ড মানে হার্ট কার্ডিয়াক সাইকেল এই টার্মগুলো যদি সাথে পরিচিত হতে থাকি সেটা আমার টপিকগুলো না জানলেও চলবে

আমি একটা কি করতাম যখন উত্তর লিখতাম তখন বাংলার পাশে যেগুলো ইংরাজি সম্ভব সেগুলো ব্র্যাকেটে লিখে দিতাম আচ্ছা মানে সেটা কোন ক্লাসে বলছিস আমি 9 10 9 10 ও তুই মানে ইংরাজি যেটা সম্ভব তুই লিখে দিতাম যেটা বইতে থাকতো পাশে সেটা লেখার চেষ্টা করতাম তার মানে ইংরাজি শব্দগুলো সম্পর্কে তোর একটা পরিচিতি ছিল হ্যাঁ আচ্ছা তার মানে আমাকে এবার একটা কথা বল অনেকেই এটা বলে যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেশিরভাগ স্টুডেন্ট রয়েছে বা যারা পড়ায় তারা বলে যে এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেগুলো ট্রেডমার্ক বই সেগুলো পড়লেই নিট হয়ে যাবে আর কোনো বই পড়ার দরকার নেই এটার বা কি মনে হবে নিটে পাওয়ার জন্য কি করতে হবে নিটে পাওয়ার জন্য বায়োলজি আর কেমিস্ট্রি এনসিআরটি পড়তেই হবে মানে ফেলতে হবে হ্যাঁ ওখানে লাইন যত লাইন আছে শুধু যেটা টেক্সট আছে সেটা নয় সামারিটা পর্যন্ত পড়তে হবে কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি যে যে মিড ব্রেন আর লিম্বিক লোবের যে কাজ যে মেন জায়গায় কিন্তু সেরকমভাবে নাই কিন্তু সামারিতে একটা ডিটেলসে মিড ব্রেনে কাজ লেখা আছে সেটা কিন্তু অনেকেই লক্ষ্য করবে না কিন্তু ওইখান থেকে যদি কোয়েশ্চেনটা দিয়ে দেয় তখন তো পারবে না তারা যত পেজ নাম্বার বাদে আর যত ছবি থেকে শুরু করে লেখা থেকে শুরু করে এক্সাম্পল যা আছে সব এনসিআরটি পড়তে হবে অন্তত বায়োলজি আর কেমিস্ট্রি আর ফিজিক্সটাও পড়তে হবে কিন্তু ফিজিক্সটার নিউমেরিক্যালস এমসি কিউ এগুলো করলে অনেকটা হয়ে যায় তো তুই কি বলবি যে এই একটা বাংলা মিডিয়ামের ছেলে যে ধর কখনো ইংরাজি পড়েনি তার আগে সে তো এনসিআরটি কি করে পড়বে মানে তুই কি করে পড়তে পারলি একজন বাংলা মিডিয়ামের ছেলে হয়ে এনসিআরটি নাকি তোর সময় লাগলো বা তুই কি করে এটা করলি আমার যেহেতু আগে থেকে অসুবিধাটা ছিল না মানে আমি ইংরাজি টার্মগুলোর সাথে পরিচিত ছিলাম আমার অতটা অসুবিধা হয়নি কিন্তু একেবারে পুরোটা ইংরাজি সেটা অসুবিধা হয়েছিল তার জন্য এটা বাংলা ভার্সান আছে সেটাকে পাশে আমি করে রাখতাম যে যেখানটা অসুবিধা হবে শুধু সেখানটা দেখে নেব কারণ যেহেতু পুরোটাই লাইন তুলে আমাদের কোশ্চেন আসে আলটিমেটলি সেই ইংরাজি বইটাই পড়তে হবে কারণ আমি তো পরীক্ষা দেবো ইংরাজি ভার্সানে যদিও বাংলা থাকবে কিন্তু ইংরাজি ভার্সান তো চূড়ান্ত বলে বিবেচনা হয় এবং লাইনগুলো এনসিআরটির ইংরাজি বইয়ের লাইন তুলে আসে একদম খুব লাইন তুলে আসে সেটাই তো এইটা যেটা যারা ভাবে যে শুধুমাত্র মানে বাংলা বইটা পড়লেই হয়ে যাবে আমার মনে হয় সেটা ঠিক নয় না স্যার বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে অন্তত নয় কেমিস্ট্রির ইনঅর্গানিক অর্গানিক সব एनसीईआरटी থেকে আসে একটা বাইরে क्वेश्चन থাকে না একটা বাইরের প্রশ্ন আসে না ঠিক আছে মানে এটা 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 খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি সব সময় বলার চেষ্টা করি আর কি এই দু বছরে পড়াশোনার বাইরে কিচ্ছু করিসনি না না কিছু একদম পড়াশোনাতেই শুধু ফোকাস করেছিস এবং এর বাইরে বন্ধু-বান্ধব আড্ডা না না তোর কোনো বন্ধু নেই আছে তবে একদম অন্তরঙ্গ বন্ধু সেরকম নেই বন্ধু আছে মানে প্রত্যেক যাওয়ার বন্ধু স্কুলের বন্ধু তারা খুবই ভালো তারা কি বন্ধু নাকি জাস্ট ক্লাসমেট বন্ধুই বলেছে বন্ধুই হ্যাঁ মানে তাদের সঙ্গে তুই গল্প করি আড্ডা দিস পড়াশোনার বাইরে বলছি যেরকম আমরা স্কুলে যাওয়ার স্কুলে প্র্যাকটিক্যালের আগে গল্প কিংবা স্কুল ছুটি হওয়ার পর কিছুক্ষণ মানে ঘরে এসে সেটা না সেই গল্পগুলো কি পড়াশোনারই গল্প নাকি না না বিভিন্ন ধরনের যেরকম একটা ষোলো সতেরো বছরের ছেলে আর একটা ছেলের সাথে যেরকম গল্প করে সেরকম কথা কি তুই তোকে দেখে কিন্তু মনে হচ্ছে না না স্যার আমি একদম সাধারণ ছেলে আমি মাধ্যমিককে ফার্স্ট হয়েছি বা অন্য রেজাল্টের জন্য না আমি সব সময় দেখ সাধারণটা তোর বিনয় সাধারণ তো তুই নোস এটা তো অসম্ভব ব্যাপার যে তুই সাধারণ সাধারণ কেউ মাধ্যমিকের রাজ্যের মধ্যে প্রথম হয় না এটা তো সাধারণ কেউ যে এত দু বছর ধরে ফার্স্ট হওয়ার পরেও যে এই কথা বলে যে মানে তোর সাধারণত আমি বলছি না রেজাল্টের জন্য তোকে সাধারণ অসাধারণ বলছি না বাট এইরকম কোনো স্টুডেন্ট যে ফার্স্ট হওয়ার পরেও যে বলে যে ওই পরিচয়ে আমার কোনো গুরুত্ব নেই এবং সে জাস্ট সব কিছু থেকে বেরিয়ে এসে সম্বর্ধনা নিচ্ছে বাড়ি এসে এনসিআরটি পড়ছে ইন্টারভিউ দিচ্ছে বাড়ি এসে এমসিকিউ প্র্যাকটিস করছে এই জিনিসটা অসাধারণ এই জিনিসটা নর্মাল যে কোনো ছাত্রছাত্রীর মধ্যে পাওয়া সম্ভব নয় এইখানেই তুই অসাধারণ আমার মনে হয় তো সেই জন্যই বলছি জেনারেলি তোকে দেখে যেন মনে হয় যে তুই অতটা সিরিয়াস গম্ভীর তো আমার মনে হচ্ছে তুই মানে ইয়ার কি ফাজলামো আড্ডা এগুলোর মধ্যে একদম তুই নেই অতটা নেই তবে স্কুলে গেলে যতটা ওরা যখন বলতো তুই না না এসব খারাপ কথা আমায় বলিস না আমি এগুলো এরকম করিস তুই নাকি কিছু কিছুটা করি বুঝলাম আর যে আমি ফার্স্ট হয়েছি বলে বলছি না ফার্স্ট যে কেউ হতে পারে যে পড়বে ঠিকঠাক খাতা লিখবে তার সেই হতে পারবে এইখানে আমি একটা কথা বলবো কারণ আমি আমি তো জানতামই না তুই মাধ্যমেকে ফাস্ট হয়েছিস যেটা আমার খুব দুর্ভাগ্য তো আমি যখন জানতে পারলাম তখন তোর পুরনো আমি ইন্টারভিউগুলো দেখছিলাম দু সালের তো আমি এইটা একটা সম্পূর্ণ আলাদা প্রশ্ন এর সঙ্গে আমাদের নিটের কোনো সম্পর্ক নেই তবুও আমি যেটা জানতে চাই কারণ তুই যেহেতু মাধ্যমিকে ফাস্ট হয়ে দিস তাই অনেকেই যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এমন কিছু কিছু জানা দরকার যেগুলো তুই সেই ইন্টারভিউতে কেউ তোকে সেই প্রশ্ন করেনি আমি দেখলাম কারণ জেনারেলি সবাই প্রশ্ন করে কত ঘন্টা কিন্তু এই কত ঘন্টা নিয়ে আমি আমার যেটা উত্তর ভাই কারুর দশ ঘন্টায় পরে হতে পারে কারু দু ঘন্টায় পরে হতে পারে কারু ছ ঘন্টায় পরে হতে পারে টাইম ম্যাটারই করে না কে কে কতক্ষণ পড়ছে আমি যদি একটা জিনিসকে স্বামী বিবেকানন্দ শুনে মানে আমি জানি না শুনেছিলাম উনি নাকি মানে একবার একটা পাতা দেখলে তার মনে থেকে যেত তিনি তো নিশ্চয়ই দু ঘন্টা পরবেন না সেটা তো যার যেরকম সময় লাগে সময় ফ্যাক্টর না বাট আমাকে তুই বল মাধ্যমিকে ফার্স্ট এই জিনিসটা তো নর্মাল নয় কারণ অনেকগুলো বক্সে টিক মারা দরকার তবে কেউ মাধ্যমিকে প্রথম হয় তার হাতের লেখা থেকে শুরু করে খাতায় কিভাবে উত্তর লিখবে থেকে শুরু করে তার জ্ঞান কতটা থেকে শুরু করে সব কিছু নির্ভর করে তো তুই আমাকে একটা কথা বল যে মাধ্যমিকে যদি প্রথম হতে হয় তাকে সব জানতে হবে সিলেবাসের মধ্যে এটা তো ঠিক আছে সব পড়তে হবে তার বাইরে আর কি করতে হবে যেটা হয়তো ওই লাস্ট দশ পনেরো নম্বরের একটা পার্থক্য করে দেবে যেটা একজনকে হয়তো যে হয়তো কুড়ি পঁচিশ র্যাঙ্ক করছে তাকে এই ফার্স্ট সেকেন্ডে নিয়ে চলে যাবে মানে আর কি করতে হবে আদার দেন জ্ঞান পড়তে তো সবই হবে সব উত্তর লিখে আসতে হবে সেটা ধর অনেকেই লিখলো কোনো উত্তর ভুল লিখলো না তারপরে কি এক্সট্রা করতে হবে যার জন্য সে প্রথম হবে মাধ্যমিকে খাতায় প্রেজেন্টেশন লাগবে খাতার প্রেজেন্টেশন হ্যাঁ সেটা রকম কারণ একজন খাতাকে তিন দিকে মার্জিন বাঁ দিকটা একটু চওড়া ডান দিকটা একটু ছোটো কারণ আমাদের পার্ট মার্কিংগুলো ডান দিকে হয় সেই সেইগুলো যাতে স্যারের মিস না হয় যিনি খাতা দেখছেন সেইভাবে সাজানো একটা কোশ্চেনের পর আরেকটা কোশ্চেনে গ্যাপ দেওয়া যাতে স্যারেদের নাম্বার দিতে সুবিধা হয় যেন স্যারেরা নাম্বার দিতে অস্বস্তি না বোধ করে মানে একদম জায়গা দিয়ে রাখতে হবে সাড়েদেরকে সাড়েটা খাতা দেখবেন আর নাম্বার দিবেন মানে sækeতে বলবি যে দেখুন নাম্বার দিন দেখুন নাম্বার দিন এবং একটা এমন ইমপ্রেশন ক্রিয়েট করতে যে যখন খাতাটা খুলে ওরে এবার ধর অনেকের হাতের লেখা তো ভালো নয় আমি জানি তোর হাতের লেখা কেমন তোর ভালোই হবে হাতের লেখা ভালো না হতেও পারে সবারই কিন্তু ফাঁক ফাঁক করে লিখলে সেটা একটা জায়গায় দাঁড়িয়ে যায় মানে ফাঁকা ফাঁকা করে লিখতে হবে এবং বড় বড় করে লিখলো এবং যে নম্বর দেবে সেখানে একটা জায়গা রাখতে হবে জায়গা রাখতে হবে যাতে উত্তরটা দিয়েই থাকে আরে নাম্বার দেওয়ার জায়গা এবং সেটা ফ্লোতে নাম্বার দিয়ে দেয় নাকি হ্যাঁ খাতা দেখাটা তো স্যারের মনের সেই থাকবে সেটা তো আমরা জানি না এবার খাতা তো বিভিন্ন জন দেখে তাই আমাকে সব দিক দিক থেকে থেকে আমার কিছু পরিষ্কার হবে মানে তোকে এমনভাবে উত্তর সাজাতে হবে যাতে যদি মন খারাপ থাকে তাহলে যেন মন ভালো হয়ে যায় আর মন ভালো থাকলে মন আরও ভালো হয়ে যায় এরকম উত্তর লিখতে হবে এবং তার জন্য তুই যেটা বললি তিন দিকে মার্জিন টানা অনেকে চারদিকেও দেয় একদম বক্সের মধ্যে যেমন ছবি ফ্রেম থাকে ওই রকম অনেকে লেখে আমার বন্ধুরা অনেকে লিখতে দেখেছি কিন্তু আমি সময়ের জন্য তিন দিকেই দি তিন দিকে দিস আর লেখা তার সঙ্গে ছবি আঁকা বা এইগুলো বায়োলজিতে তো ছবি আঁকা মাস্ট ভূগোলেও যতটা পারবে ছবি আঁকা ম্যাপগুলো ভারতের ম্যাপ যদি আঁকা যায় যেহেতু ওই কৃষি ওই যে ভারত বলে তো ওইখানে যত ছবি দিতে পারবে ভারতের তত ভালো ভূগোল আর বায়োলজি বায়োলজিটাই ছবির উপর আর কেমিস্ট্রি মানে ওইখানে ভৌতবিজ্ঞান যত বিক্রিয়া দিতে পারবে তত আর ফিজিক্সে যত ওই ফর্মুলা দিতে পারবো থিওরি দিতে পারবো সেগুলো ওইখানে বাংলা ইংরেজিটা বল ওটা মেন সায়েন্সে তো নয় অনেকে নম্বর বাংলা ইংরেজিতে বাংলাতে কি করতে হবে যার জন্য ম্যাক্সিমাম নম্বর পাওয়া যেতে পারে সবচেয়ে ভালো হচ্ছে পয়েন্ট ভিত্তিক লেখা মানে একটা চরিত্র বিশ্লেষণ পড়ে সেটাকে আমি একটা একটা করে পয়েন্ট করে করে লিখলাম তার আন্ডারে কিছু লিখলাম সেরকম বাংলা বাংলা চরিত্রটা অনেক সময় পরে ফাঁক ফাঁক করে লিখলাম সবচেয়ে বেশি ভালো হবে যদি আমি একদম ডাইরেক্ট টেক্সট থেকে লাইন কোট করি তাহলে অনেকটা ভালো ইমপ্রেশন পাওয়া যায় কারণ যদি অন্য কালিতে দি হয়তো নীল কালিতে লিখছি আমি কালো কালিতে কোট দিলাম যত বেশি কোট দেবো তত ভালো মানে সেটা অবশ্যই হতে হবে হবে জায়গায় মানে দিতে ইতিহাসের ক্ষেত্রে কি ঐতিহাসিকদের হ্যাঁ স্যার ভালো হয় যদি ইংরাজি দেওয়া যায় ইংরাজি কোনো ঐতিহাসিকের এরকম লেখা দিলে ভালো আচ্ছা আমাকে তাহলে একটা ছোট্ট একটু ছোট করে সামারি কর আজকে কেউ ক্লাস টেনে উঠলো এবং সে এক্সপেক্ট করছে যে সে মাধ্যমিকে ফার্স্ট হবে এবার দেখ ফার্স্ট হওয়া তার হাতে নেই ওটা মনে হয় লাক ফার্স্ট হবে না সেকেন্ড হবে না থার্ড হবে এটা লাক আমি বিশ্বাস করি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট হচ্ছে পড়াশোনা সিক্সটি পার্সেন্ট হচ্ছে লাক কারণ খাতা কোথায় যাবে স্যার কীরকমভাবে দেখবেন সেটা অনেকটা নির্ভর করে না আমার মনে হয় এটা না এইখানেই তুই বাকিদের থেকে আলাদা কারণ জেনারেলি যে মাধ্যমিকে ফার্স্ট হবে সে ওই নিজেরই এই যে তুই বললি যে এটা লাখ সিক্সটি পারসেন্ট এটা যে ফার্স্ট হয় সে জেনারেলি বলে না সে তখন বলে আমি ফার্স্ট হয়েছি ভাই আমি ফার্স্ট মানে সে মুখে না বলুক তার ভিতরে এরকমই অ্যাটিটিউড থাকে সেখানে তুই বলছিস মাধ্যমিকে ফার্স্ট হওয়াটা সিক্সটি পার্সেন্ট লাখ যাই হোক আমি তবু আমি বলছি এবছর ক্লাস টেনে উঠেছে সে র্যাঙ্ক চায় মানে সে ভাবছে আমি র্যাঙ্ক করব ফার্স্ট সেকেন্ড হওয়াটা তো লাখের ব্যাপার ফার্স্ট হবে না থার্ড হবে এক দু নম্বরের ডিফারেন্স কিন্তু তাকে যদি এক থেকে দশের মধ্যে থাকতে হয় এক বছর সময় আছে পরের বছর মাধ্যমিক দেবে তাহলে আমাকে বল যে এখন থেকে কি কি করবে যাতে সে এই দিকে এগোতে পারে লাখটাকে ছেড়ে দিয়ে ওটা তো ওর হাতে নেই টেক্সট বই যেগুলো আছে যতগুলো পারবে ততগুলো ভালো করে পড়তে হবে প্লাস যত পারবে মক টেস্ট দিতে হবে এই যে মাধ্যমিকেরও প্রচুর মক টেস্ট হয় বিভিন্ন জায়গায় সেগুলো স্যারেদের কাছে যেখানে টিউশনি পড়ে সেখানেও প্রচুর মক টেস্ট স্যারেরা দিতে পারবে ওরা এবার স্যারেদেরকে খাতা ভালো করে চেক করাতে হবে যে স্যার এখানটা স্যারেরাও দেখিয়ে দেবেন ওদেরকে আর প্রেজেন্টেশনটা যেন এখন থেকে যেটা তুই অভ্যাস করতে হবে যেটা তুই বেসিক্যালি বলি ওটাই আসল খেলা করাবে যা হবে খাতায় প্রেজেন্টেশনে কারণ উত্তর সবাই লিখবে একজন স্যারের কাছে যারা পড়ে টিউশনি বা একটা স্কুলে তারা সবাই একই উত্তর লিখবে কিন্তু নাম্বার ডিফারেন্স করতে হবে ওই প্রেজেন্টেশনে প্রেজেন্টেশন বেশ এবার একটু নিটে আসি মন খারাপ না নিটে রেজাল্ট দেখে না র‍্যাঙ্কটা দেখে একটু হয়েছিল কিন্তু এখন নয় তোর কি মনে হচ্ছে এরকম র‍্যাঙ্ক কেন হলো বল কিছু তোর এটা কি জাস্টিফাইড মনে হচ্ছে যে তুই যতটা পরিশ্রম করে তোর কি মনে হচ্ছে তুই তো একটা জানিস যে তুই কি লেভেলে পরিশ্রম করেছিস সেখান থেকে তুই ছশো আশি পেয়েছিস তোর কি মনে হচ্ছে যে এতটা ইজি ছিল যে এতজন সাতশো কুড়ি পেয়ে যাবে তোর কি মনে অনেস্টলি বল এত ভয় পাওয়ার কিছু নেই একদম অনেস্ট হয়তো অন্যরা আরও ভালো পড়াশোনা করে এটা তোর বিনয় বিনয়টাকে সরিয়ে রেখে বলতে বলছি তোর সত্যিশারের কি মনে হয় হতে পারে অভিয়াসলি তুই খুব ভালো ছেলে তুই এরকমই বলবি যে আমারই হয়তো কোথাও দুর্বলতা আছে আমার থেকে বাকিরা অনেক ভালো করেছে বাট তোর কি মনে হচ্ছে যে দিস ইজ রাইট তুই ভাব যারা ছশো তিরিশ ছশো চল্লিশ পেয়েছে যাদের ভবিষ্যৎ এখন আনসার্টেন হয়ে গেছে তোর তোর বন্ধুও নিশ্চয়ই অনেক আছে হ্যাঁ প্রচুর আছে এরকম যাতে চল্লিশ এরকম রান তো তোর কি মনে হচ্ছে পুরো ব্যাপারটা নিয়ে এবার আমি তো কিছু বলতে পারবো না যে কোন লেভেলে কি হয়েছে এবার আমি মেনে নিয়েছি এটাকে যে এটা ছাড়া আমার কিছু করার নেই আমার আর সামনে কিছু নাই এবার যা হবে সেটাকেই মেনে নিতে হবে জীবনের ক্ষেত্রেও তাই হ্যাঁ স্যার আমাদের সাইকিয়াট্রিতে বলে প্রথম ফেজ যেটা যখন একটা খারাপ ঘটনা ঘটে যে কোনো গ্রিফ গ্রিফ বলি আমরা মানে দুঃখের কিছু ঘটে তার ফার্স্ট স্টেজ হচ্ছে ডিনায়াল মানে প্রথমে মনে হয় যে না এটা ভুল আর লাস্ট স্টেজ হচ্ছে অ্যাকসেপ্টেন্স তাই তোকে যদি এগোতে হয় ইউ হ্যাঁ স্যার আমি এখন এই অবস্থায় আমার যেহেতু আট সাতশো তিন র্যাঙ্ক হয়েছে আমি বিশ্বাস করছি যে আট হাজার সাতশো আমার থেকে ভালো পড়াশোনা করেছে মানে তুই এই স্ক্যাম বা এই যে যেগুলো চলছে তুই তার মধ্যে মাথা লাগাতে চাইছিস না তুই মনে করছিস তোর থেকে এরা ভালোই করেছে করার কিছু নেই তোর এখানে কিছু করণীয় নেই না স্যার আমি আমার পরিশ্রমটা দিয়ে দিয়েছি যা রেজাল্ট পেয়েছি সেটা আমি সন্তুষ্ট এবার র্যাঙ্ক তো আমার হাতে নাই নম্বরটা আমার হাতে ছিল যে আমি কতগুলো ঠিক করতে পারবো কিন্তু র্যাঙ্কটা তো আমার হাতে নাই এবার সবাই কেমন পরীক্ষা দিয়েছে তার উপর র্যাঙ্কটা নির্ভর করছে তুই সিলি মিস্টেক করলি নিটে হ্যাঁ ফিজিক্সে করেছি একটা ওই থার্মোডাইনামিক্সের যেটা জিরো উত্তর হতো ওইটা ভুল করেছি আর বায়োলজিতে বায়োলিট ওই যেটা মরফোলাজি কোয়েশ্চেন ছিল ওইখানটাতে একটু ভুল হয়েছে একটু ভুল হয়েছে মানে ওটা কি সিলিমিস্টেক নয় নাকি না ওইটা মনে ছিল না সেরকম গুলি গেছিলো লাস্ট মুহূর্তে বুঝলাম বুঝলাম আর কেমিস্ট্রি তোর একটা মানে বায়োলজিতে দুটো ভুল হ্যাঁ ফিজিক্সে তিনটে ভুল হয়েছে ফিজিক্সে পাঁচটা ভুল হয়েছে পাঁচটা আর একটা কেমিস্ট্রি কেমিস্ট্রি

তুই তার ফলাফল পেয়েছিস আরও ভালো হল আসলে মানুষের এমনিতে চাহিদার কোনো শেষ নেই এটা সবসময় মাথায় রাখবি মানুষ চায় যে আরও আরও বেশি আরও হলে ভালো হলে ভালো আমি যখন মাধ্যমিক যখন মাধ্যমিক দিইনি তখন মাধ্যমিকে র্যাঙ্ক করতে হবে মাধ্যমিকের র্যাঙ্ক হলো এইচএস এ র্যাঙ্ক করতে হবে এইচএস হলো নিট এক পেতে হবে নিট হলো নিট পিজি পেতে হবে তারপরে নিট এস এস পেতে হবে এরকম করে তুই পুরো রাস্তাটা জানিস আর তুই এবার আমরা এই জায়গাটাতে আসি ডাক্তারি নিয়ে তোর কি প্ল্যান মানে আফটার নিট এতে তুই ট্যালেন্ট তুই গল্পটা জানিস এরপর লোকে তোকে नीट পিজি নিয়ে বলবে এরপর नीट এসএস নিয়ে বলবে এরপরে তোর কি প্ল্যান নিট পিজি সম্বর মানে হয়ে গেল এরপর তুই কি চাইছিস মানে কি মানে আমি এখন ভালো করে এমবিবিএস এ শিখতে চাইছি পড়তে না আছে ভালো করে শিখতে চাইছি কারণ একজন ভালো ডাক্তার হতে গেলে پیشنটের কাছ থেকে ভালো করে শিখতে হবে তাদের সিমটম এই সেগুলো বয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমনা কাছে কি শুনেছি আরও দেখছিস চারিদিকে অ্যাকচুয়ালি আমি সেটা সবসময় বলি যে ডাক্তারি জিনিসটা কিছুদিন পরে প্রচুর ডাক্তার হয়ে যাবে কারণ প্রচুর মেডিকেল কলেজ খুলছে আমার স্যার সেটাই প্রশ্ন ছিল আপনার কাছে যে ডাক্তার হয়ে গেলি কি সব হয়ে গেল মানে নিট পাওয়া মানে কি সব একেবারেই নয় কোনো কিছু পাওয়া মানেই সব কিছু নয় যে নিট এস পেয়ে গেছে তারও কিছু নয় আমি একটা ছোট্ট জিনিস বলি এটা খুব ইন্টারেস্টিং লাগবে তোর শুনতে আমি জাস্ট আমি যদি পশ্চিমবঙ্গের সিনারিওতে বলি এটা শুনলে অনেকের মন খারাপ লাগতে পারে তোরও লাগতে পারে বাট দিস ইজ হার্স ট্রুথ ধরে নে তুই আঠেরো বছর বয়সে একটা মেডিকেল কলেজে ঢুকলি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর তারপরে তুই মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাস করে বেরোলি ইন্টার্নশিপ নিয়ে তাহলে তোর বয়স হলো তেইশ বছর ধরে নিলাম তারপরে তুই নিট পিজির প্রিপারেশান নিলি ধরে নিলাম তুই এক চান্সেই চান্স পেয়ে গেলি ধরে নে তো একদম ফার্স্ট অ্যাটেম্পটেই তুই যেরকম উচ্চ মাধ্যমিকের সঙ্গে নিট এইটা করলি সেরকমভাবেই ওইখানেও তুই একদম এক চান্সেই তোর মনের মতো সাবজেক্ট নিট পিজিতে ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়ে গেলি তাহলে তুই তেইশ বছর বয়সের পরেই তুই এমডিতে ঢুকলি ঠিক আছে এমডিতে গিয়ে তিন বছরের কোর্স ঠিক আছে তোর বয়স হয়ে গেল ছাব্বিশ তারপরে তিন বছরের বন্ড তোর বয়স হলো উনতিরিশ তারপরে তুই নিট এস দিলি আবারও ধরে নিলাম যে তুই খুব ভালো পড়াশুনো করে গেছিস তোর কোনো রকম ডিস্ট্র্যাকশান আসিনি তোর কোনো রকম আসিনি এবং তুই উনতিরিশ বছর বয়সে নিট এস এসে ঢুকে গেলি তিন বছর লাগলো বত্রিশ বছর বয়স তুই এম বিবিএস এম ডি হলি বাট স্টিল তুই কিন্তু অথরাইজড নোস কারণ তোকে আরও তিন বছর বন্ড করতে হবে তাহলে তোর বয়স হয়ে গেল পঁয়ত্রিশ বছর এইবার পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে এবং এখানে কিন্তু আমি ধরে নিয়েছি তুই প্রতিবার এক অ্যাটেম্পটে পেয়েছিস যেটা কিন্তু নাও হতে পারে কারণ তুই দেখবি যত তুই জীবনে এগোবি তোর লাইফে কমপ্লিকেশান বাড়বে লাইফের ইকুয়েশান চেঞ্জ হবে ঠিক আছে এতদিন কি তুই বাচ্চা ছেলে ছিলিস তোর মা বাবা সবসময় তোকে আগলে রেখেছিল তুই যত বড় হবি তুই দেখবি জীবন ইজ মোর দেন এডুকেশন মানে শুধু পড়াশোনা তোর লাইফে থাকবে না তার বাইরে অনেক কিছু থাকবে ঠিক আছে তোর যেমন ধর পঁয়ত্রিশ বছরে যাবে তখন কিন্তু তার ফ্যামিলি হয়ে গেছে ম্যাক্সিমাম চান্স তার তখন বিয়ে হয়ে গেছে তার বাচ্চা হয়ে গেছে মানে তখন তার একটা ফ্যামিলি রয়েছে যাকেও তাকে তার বাচ্চা কোন স্কুলে ভর্তি হবে সেটাও তাকে ভাবতে হচ্ছে এদিকে নিজে সে তখনও পড়াশুনো করে যাচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স তো ৩৫ বছর বয়সে গিয়ে সে এমবিবিএস এমডি ডিএম হলো কার্ডিওলজিস্ট কিন্তু সেখানে কি সে তখন পেশেন্ট পাবে পাবে না কারণ তখন অলরেডি এক্সিস্টিং কার্ডিওলজিস্ট রয়েছে যে নামি তো তোর কাছে কেন আসবে তাকে ছেড়ে তাহলে তোকে এবার স্ট্রাগল করতে হবে অ্যাজ এ কার্ডিওলজিস্ট তোকে আরও দু তিন বছর চার বছর সেটা কতদিন হবে তো ধরে নিলাম তার মানে তুই চল্লিশ বছর বয়সে গিয়ে ইউ বিকাম আপ রিনাউন্ড কার্ডিওলজিস্ট যার কাছে পেশেন্ট আসছে তার মানে ডাক্তার ইজ নট আ এরকম মারবি আর হয়ে যাবে এরকম নয় লং প্রসেস লং জার্নি এর মধ্যে প্রচুর আপস অ্যান্ড ডাউনস হবে এই যে এখানে তো ধরে নিলাম তুই একবারে পেয়েছিস প্রতিটা নাও তো পেতে পারিস একবারে কখনও সেকেন্ড অ্যাটেম্প যেতে পারে থার্ড অ্যাটেম্প যেতে পারে হতেই পারে সেটা কারণ আমি বললাম যে যত জীবন এগোবে তত কমপ্লিকেশান বাড়বে তো তুই ভাব রকম একটা লং জায়গা যেখানে প্রচুর ছেলে মেয়ে ডাক্তার বেরোবে এইখানে তোকে যদি আলটিমেটলি ভালো হতে হয় না তাহলে তোকে ভালো ডাক্তার হতে হবে ভালো ডাক্তার মানে কিন্তু নিট পিজিতে ভালো র্যাঙ্ক বা নিট এস ভালো র্যাঙ্ক নয় ভালো ডাক্তার মানে যে পেশেন্টকে বোঝে যে তার পেশেন্টের শরীর এবং মন দুটোকেই বোঝে এবং সেইটা তোকে যদি করতে হয় তাহলে তোকে প্রথম থেকে বছর নষ্ট না করে কোনো রকম গাল আজগুবি গল্পে না গিয়ে তোকে কিন্তু পেশেন্টকে দেখে দেখে শিখতে হবে তুই প্রথম বছর মৃতদেহকে দেখবি ক্যাডাভারকে দেখবি তো ক্যাটাভারের আটারি ভেন দেখে তোকে বাড়ি এসে কিন্তু ওই আটারি ভেন দেখে তোকে ভিজুয়ালাইজ করতে হবে তোকে ফিজিওলজি ভিজুয়ালাইজ করতে হবে তারপরে তুই সেকেন্ড ইয়ারে গিয়ে তার ডিফেক্ট শিখবি প্যাথোলজিতে তারপরে ফাইনাল ইয়ারে গিয়ে টু গোটাটা নিয়ে মেডিসিন শিখবি তো এইভাবে তোকে এগোতে হবে এবং আমি যেটা বারবার বলছি পেশেন্ট ইজ দ্য অনলি টিচার পেশেন্টের থেকে বড় টিচার কিন্তু নেই যেটা তুই বই পড়েও কোনো দিন শিখতে পারবি না তাই তোকে যদি ডাক্তার হিসাবে সার্ভাইভ করতে হয় তাহলে কিন্তু তোকে ভালো ডাক্তার হতে হবে কারণ আলটিমেটলি এত মেডিকেল কলেজ খুলবে দেখবি কিছুদিন পরে হয়তো বলে দেবে যে যতজন এমবি বিএস করবে ততজনই নিট পিজি করবে তার রুল করে দিল কারণ এমডি সিট দরকার তখন কিন্তু জিনিসটা টাফ হতে থাকবে তখন কিন্তু সেই সার্ভাইভ করবে যে একজন ভালো ডাক্তার হয়তো তখন সবাই ডিএম কার্ডিওলজি যে বললাম না তোর কাছে কেন আসবে অলরেডি এক্সিস্টিং একজন রয়েছে সেখান থেকে তোর কাছে কেন আসবে তার মানে তোকে কিছুটা আলাদা হতে হবে কিছু ডিফারেন্ট হতে হবে সেও একটা ইকো তাহলে পার্থক্য কি তোর মধ্যে কিছু তো আলাদা থাকতে হবে যেখানে তুই পেশেন্টকে দেখে পেশেন্টের চোখ দেখে পেশেন্টের হাঁটা চলা দেখে পেশেন্টের নোখ দেখে তুই বুঝতে পারছিস সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডাক্তারি মানে সব নয় আমি সময় বলি ডাক্তারিটাকে আমাদের দেশে একটু ওভার করা হয় আমার তোর মধ্যে এই কোয়ালিটিটা আমি প্রথম থেকে দেখতে পাচ্ছি যে তুই লম্বা রেসের ঘোড়া এবং ডাক্তার হতে গেলে কিন্তু লম্বা রেসের ঘোড়া হতে হবে তোকে এটা কোনো ম্যাগি নয় ইনস্ট্যান্ট নুডলস নয় যে দু মিনিটে তৈরি হয়ে যাবে এটা একটা লং টার্ম প্রসেস যেরকম বললাম এমবিবিএস এমডি ডি এম মাঝে বন্ডস এবং বন্ড কখনো উঠবে না কারণ গ্রামে ডাক্তার দরকার তো বন্ডের মাধ্যমে গ্রামে পাঠাবে তোকে তো বন্ড উঠে যাবে না তিন বছরটা দু বছর হতে পারে তিন বছরটা চার বছরও হতে পারে বন্ড উঠবে না তো ইটস এ লং প্রসেস সেইখানে কিন্তু তুই তখনই সারভাইভ করবি তুই তখনই টিকে যাবি যখন তুই একজন ভালো ডাক্তার হবি তাই আমি বলি যে তুই যাই কর দেখ তুই ভালো ছেলে তুই যখন মাধ্যমিক দিয়েছিস তখন তুই অনেস্টলি পড়েছিস তুই যখন ইলেভেন টুয়েলভে তখনও তুই অনেস্ট ছিলিস তো আমার বিশ্বাস তুই যখন ডাক্তারি পড়তে যাবি তখনও তুই অনেস্ট থাকবি যদি অনেস্ট থাকিস যে তোর কাজ কি ডাক্তারি করতে তোকে এ যে ঢুকছে কি মানে তোর তোর কী মনে হয় তোর কি অবজেক্টিভ ভালো করে শেখা তোর কাজ কি এমসিকিউ সলভ করা নয় কিন্তু তোকে ডাক্তারি পড়তে কেন পাঠানো হচ্ছে সমাজের কি লক্ষ্য যাতে তুই একজনকে সুস্থ করতে পারিস সমাজ কি তোকে এই কারণে ডাক্তার পড়তে পাঠানো হচ্ছে যে তুই গিয়ে দুটো এমসিকিউ সলভ করে দিলি নয় কিন্তু তাহলে তোকে ডাক্তার ওইটা হচ্ছে তোর উদ্দেশ্য তো ওইখানে সবসময় সৎ থাকিস একটা পেশেন্ট তোর চেম্বারে ঢুকলো তুই হয়তো খুব বড় ডাক্তার হয়ে গেছিস এটা পেশেন্ট তোর চেম্বারে ঢুকলো তোরা তো লাইন দিয়ে আরও অনেক পেশেন্ট দাঁড়িয়ে আছে তুই তাকে বসলো মুখ থেকে জ্বর বলতে না বলতেই তুই তিন চারটে ওষুধ লিখে দিলি একটা জ্বরের কমানোর ওষুধ একটা অ্যান্টিবায়োটিক একটা গ্যাসের ওষুধ তিন চারটে লিখে এই কয়টা টেস্ট লিখে তো চলে আয় চলে আসবে নিরপেট নিয়ে এইটা করার জন্য কিন্তু তোকে ডাক্তারি করতে পাঠানো হয়নি একটা খুব বিখ্যাত সিনেমার একটা ডায়লগ মনে বলো বলছিল যে দু মিনিটে পেশেন্ট দেখবে তার পেশেন্টের শরীর বুঝবে না মন বুঝবে দু মিনিটে তো কোনোটাই বুঝতে পারবে না তাহলে পেশেন্টের কি সারাবে তো সেটা মাথায় রাখিস খুব বিউটিফুলি ডিজাইনড মেডি মানে এম এর কোর্স যেখানে প্রথম বছর তোকে বডির স্ট্রাকচার সম্পর্কে শেখানো হবে তারপরে সেটা বিগ্রোলে কীরকম সেগুলো শেখানো এবং তারপরে আলটিমেটলি পুরোটাকে একসঙ্গে কোরিলেট করে ফাইনাল ইয়ারে গিয়ে মেডিসিন সার্জারি শেখানো হবে মাঝে কমিউনিটি মেডিসিন শেখানো হবে যেটাও খুব গুরুত্বপূর্ণ আমার এক বন্ধু রয়েছে বিশ্বদ্বীপ বিশ্বদ্বীপ এখন তে চাকরি করে দুটোর জেলার দায়িত্বে তুই মহাজাতি সদনে এসেছিলিস হ্যাঁ দেখেছিলিস বিশ্বদ্বীপ এসেছিলো হ্যাঁ তো বিশ্বদীপ ওখানে ছিল তো বিশ্বদ্বীপ এখন বিশ্বদ্বীপ কি করে বিশ্বদ্বীপের কাজ হচ্ছে পলিসি তৈরি করা যে ম্যালেরিয়া ডেঙ্গু এই আউটব্রেকগুলোকে কি করে আটকাবো নর্মাল মেডিসিন কি তুই পেশেন্ট আমি তোকে ট্রিট করব আর বিশ্বদ্বীপরা করে হচ্ছে ওভারঅল সোসাইটি নিয়ে রুল করে যে পুরোই রাজ্যে যদি আমাকে ডেঙ্গু আটকাতে হয় তাহলে আমাকে কী কী পলিসি নিতে হবে সো কমিউটি সেটাও তোকে শেখানো হবে সো এম বিবিএস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোর্স ভেরি ইন্টারেস্টিং কিন্তু মাথায় রাখ তোকে যদি এখানে এক্সেল করতে হয় তো তোর আগ্রহ অনেক থাকতে হবে তোকে গিয়ে পেশেন্ট দেখতে হবে ক্যাডাভার দেখতে হবে এবং তোর যা ডাউট সেটা গিয়ে তোকে শেখাতে হবে ইলেভেন টুয়েলভ অব টিচাররা কিন্তু অনেক হাইপার থাকতো তোকে পড়ানোর জন্য পুশ করতো এখানে কেউ করবে না এখানে তুই অসুবিধা হলো তোকে যেতে হবে এবং গিয়ে তোকে সেটা ক্লিয়ার করতে হবে বোঝা গেল হ্যাঁ স্যার ক্লিয়ার সব কিছু কোনো डाउट নেই একটা জাস্ট কথা জানতে ইচ্ছা করছে জাস্ট আমার ব্যক্তিগত কৌতূহলে সেটা হচ্ছে যে তুই মাধ্যমিকে ফাস্ট হলি তো মাধ্যমিকে ফাস্ট হওয়ার পরে তুই আমাকে কোথা থেকে খুঁজে পেলি আমি তো কলকাতায় আমার একজন স্যার প্রথমে বলেছিলেন আপনারা দেখতে তারপরে বাবা ফেসবুক পেজ দেখে সব দেখে বার করেছিলেন তারপরে আমি যোগাযোগ মানে তুই কখনো মানে তুই তো তোর তো মোবাইলই নেই না স্যার আমার কাছে পার্সোনাল মোবাইল নেই তা তুই অনলাইন ক্লাস কি করে করতিস মায়ের ফোন থেকে মায়ের ফোন থেকে বাবা তো স্কুলে যেত বাবার ফোনটা পেতাম না মায়ের ফোনই করতাম তারপরে আবার মানে ক্লাসের পরে তুই আবার ফোনটা দিয়ে দিতিস হ্যাঁ নিটের ক্ষেত্রে মক টেস্টের গুরুত্ব কতটা প্রচুর বিশেষ করে লাস্ট দিকে যত ফুল সিলেবাস দিতে পারবো তত ভালো মানে আমি লাস্ট কয়েক লাস্ট মাসে মনে হয় পঞ্চাশটার উপর দিয়েছি লাস্ট মাসে লাস্ট মানে এক দিনে দুটো করে দিস দুটো তিনটে যখন যা পেপার পেতাম করে যেতাম ছাড়তিস না কিছু ছাড়তাম না টাইম ধরে ধরে না লাস্টের দিকে যেহেতু আমার টাইম ম্যানেজমেন্ট হয়ে যেত আমি এত দু বছরে এত মক টেস্ট দিয়েছি আমি অনেস্টলি বলছি আমার দেড় ঘন্টায় পেপার হতো আমি দেড় ঘন্টায় পুরো কমপ্লিট করতাম সাতশো কুড়ি নম্বর যতগুলো পারতাম তারপর আধ ঘন্টা ধরে মেলাতাম আবার রিভাইজ করতাম সেটা যত টাইম লাগলো আর এক ঘন্টা ধরে ওয়েমার বোঝাতাম কারণ যদি আমার একটা বাবেল এদিক ওদিক হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই তাই আমি ওইটা ও এম ফিল আপ করার ব্যাপারে প্রচুর গুরুত্ব দিতাম ওই ওই টাইমটা আমি একদম এর থেকেও ওইটা থেকে বেশি গুরুত্ব দিতাম কারণ যদি আমি পেয়েও ওই নাম্বারটা না পাই মাইনাস পাই সেটা তো খুবই বাজে ব্যাপার হবে সেই আমি ও ফিল আপটাকে খুব গুরুত্ব দিতাম মানে তুই লাস্টের দিকে এক এক দিনে দুটো তিনটা করে মক টেস্ট দিয়ে গেছিস হ্যাঁ মানে তুই পড়ার থেকেও বেশি মক টেস্টে বেশি গুরুত্ব দিয়েছিস লাস্ট কয়েক মাসে এবং সেটা তোর মনে হয় যে ম্যাজিক্যাল কাজ করেছে নাকি হ্যাঁ স্যার কারণ অনেক কনসেপ্ট তো একই থাকে নিটের কোশ্চেনে যে গত বছরে যা হোক শুধু কনসেপ্টটা এদিক ওদিক করে কিংবা একই রকমের কোশ্চেন সংখ্যা আছে আসে সেরকম যত মক টেস্ট দেবো যত বেশি কোশ্চেনের সাথে আমি পরিচিত হব যত টাইপের সাথে পাবো তত তো আমার ভালো যে এ একটা কনসেপ্ট অন্য দিকে করে হয়তো ব্যাক ক্যালকুলেশন করে একটা উত্তর বেরিয়ে গেলো আমার সেরকম হয়ে গেলো যেমন আমি একটা কোশ্চেনে ফিজিক্সে যেটা আমাদের একটা রুট ফাইভ বাই টু বলে একটা কোশ্চেন ছিল সেটা আমি সোজা দিক থেকে করতে পারিনি কিন্তু আমার মাথায় ছিল যে যদি ওইটাকে উল্টে দিই তাহলে আমি সাইন্থিটা সমান ওয়ান বাই মিও আমাদের একটা ফিজিক্সে সিলেবাস সূত্র আছে সেটাকে একমাত্র একটা অপশানই ও সাইন থিটার মান একের থেকে কম আসছে তার মানে ওই অপশনটাই হবে আমি কিন্তু ওইটা সামনের দিকে করতে পারিনি কিন্তু আমার অন্য কোশ্চেন থেকে ওই কনসেপ্টটা ছিল সেটা আমি ওইখানে লাগিয়ে কোশ্চেনটা সেটা তুমি মক টেস্ট করেই সেই কোয়ালিটি ডেভেলপ যা হয়েছে মক টেস্টে যারা ভাবে মক টেস্ট দেওয়ার দরকার নেই শুধু বই পড়ে গেলে হবে না কারণ বই পড়ে সারা বছর বই পড়ে যদি আমি মক টেস্ট দিতে যাই সেটা তো হবে না একেবারে ডাইরেক্ট রিহার্সালে দরকারই আছে একেবারে স্টেজ উঠে পারফরমেন্স করলে পারবো না এরপরে কি প্ল্যান মেডিকেল কলেজে গিয়ে কোন কিসের ডাক্তার হওয়ার ইচ্ছা কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট এবার দেখা যায় পড়তে কারণ কি কার্ডিওলজি বা নিউরোলজিস্ট সবাই বলে তাই আগ্রহ হ্যাঁ আমিও শুনেছি যে যাদের জিজ্ঞেস করি সবাই বলেছে নিউরো হব এবার আমি দেখা যায় পড়তে পড়তে তো কোনো একটা ডিপার্টমেন্টে নিশ্চয়ই ইন্টারেস্ট জাগবে আমার আমি যতদূর শুনেছি যেহেতু আমার একজন কাকু ডাক্তার একজন দাদু ডাক্তার আছেন তাদের কাছ থেকে আমি শুনেছি এবার পড় পড়তে পড়তে যার উপর ইন্টারেস্ট জাগবে তার উপর আমি এ করবো তোর মা বাবাকে নিয়ে কিছু বল কারণ তারা ছাড়া তো মনে হয় তুই আজকে এই জায়গাতে না আমার মা বাবা অত্যন্ত হেল্প করেছে বিশেষ করে আমার মা আমার মা চারিদিক থেকে আগলে রেখেছে একদম বিশেষ করে আমাদের এই দু বছরের সবচেয়ে প্রয়োজন মেন্টাল সাপোর্ট কারণ মক টেস্টে যে আমি একবার মাত্র একটা মক টেস্টে সাতশো পেয়েছি বাকি সব ছশো পঞ্চাশ ছশো সত্তর পঁচাত্তর আশি এটা আমার অ্যাভারেজ ছিল বা যখন ছশো চল্লিশ পাঁচশো তা বলে পাঁচের ঘরেও পেয়েছি সেই সময় যে না পরেরটা ভালো করে দে এটা ছেড়ে দে কি কি ভুল হয়েছে দেখ সেগুলো আমার মা সম্পূর্ণ করেছে বাবা পাশে থেকেছে কিন্তু বাবার স্কুল বলে বাবা অতটা থাকতে পারিনি কিন্তু মা সব সময় করেছে বাবা প্রচুর সাপোর্ট করেছে বিশেষ করে বাইরে যেগুলো র‍্যাঙ্কাররা হারিয়ে যায় এই ধরনের কথাগুলো পারিপার্শ্বিক চাপ এগুলো এগুলো আমার কাছে অবধি পৌঁছাতে দেনি আমাকে পৌঁছাতে দেনি আমাকে একদম আগলে রেখেছে চারিদিক থেকে একদম আর আমাদের মহাজাতি সদনে ম্যাম বলেছিলেন যে এই কটা দিন তাদের সাথেই থাক যারা তোর ভালোতে সত্যি করে আনন্দিত হোক আর যারা তোর খারাপে সত্যি করে ইয়ে হয় সেটা আমি মনে করি আমার মা-বাবা এবং কিছু এটা খুব কিছু কম লোকই থাকে যারা তোর ভালোতে খুশি হবে এবং তোর দুঃখে দুঃখ পাবে এই লোকের সংখ্যা খুব কম উল্টোটা হয় ভালোতে দুঃখ পায় দুঃখে আনন্দ পায় এই লোকের সংখ্যাটা বেশি তবুও আমার মনে হয় ভালোর জোর বেশি তো আমার মনে হয় মানে মা-বাবা ছাড়া বোধহয় কিছুই করা সম্ভব নয় মানে সবসময়ে বুঝতে পারি পারি না বাট আমার মনে হয় যে সেই জায়গাটা মানে তোকে এই যে পুরো আগলে রাখা এবং সেটা আমার মনে হয় খুবই একটা এইচএসের ক্ষেত্রেও বলছি আমি হয়তো একটা কোশ্চেন এমসিকিউগুলো গুলো করলাম তারপর মাকে বললাম যে মা এগুলো ধরে দাও কিংবা একটা নিজে নিজে মক টেস্ট দিলাম টাইম ধরে মা তুমি উত্তরগুলো বলে আমি ঠিক মেরে মেরে যাচ্ছি কোনটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে এগুলো আমার মা খুবই সাপোর্ট করেছে আর মাধ্যমিকের কথা বলতে গেলে তো ক্লাস নাইন পর্যন্ত আমি আমার মা বাবার কাছেই পড়েছি শুধুমাত্র আমার ইংরাজি আর ভৌতবিজ্ঞানের টিচার ছিল আর ক্লাস টেনে উঠে তারপরে আমি সব টিউশানই নিয়েছিলাম আমার মা বাবা আমার ছোটবেলা থেকে পুরো সাপোর্ট করে গেছে হ্যাঁ তোর বেস থেকে শুরু করে এবং লাস্ট দিন অবধি আজ এখন হ্যাঁ পুরোটাই মা বাবা তোকে পুরোটা গাইড করেছে এবং আগলে রেখেছে এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় যেটা তুই বললি যে বাইরের কোনো প্রভাব বাইরের কোনো নেগেটিভিটি তোকে অবধি পৌঁছাতে দেয়নি সেটা হচ্ছে সব থেকে বড় গুণ এখানে আমার মনে হয় তুই খুব ভালোই করবি আমি আশীর্বাদ করবেন এরকম ব্যাপার নয় আমার তোকে দেখে মনে হচ্ছে যে তোর মধ্যে সেরকম ব্যাপার আছে আমি যেটা বারবার বললাম যে ডাক্তারি জিনিসটা ইনস্ট্যান্ট নুডলস নয় এটা ম্যারাথন একটা অনেক দিনের প্রসেস অনেক দিনের ব্যাপার তুই যতদিন বেঁচে থাকবি যতদিন তোর মাথা কাজ করবে যতদিন তোর ব্রেনের সমস্ত পার্টগুলো কাজ করবি তত ততদিন তুই শিখবি ডাক্তারি ইজ এ কন্টিনিউয়াস মানে তুই হয়তো সত্তর বছর বয়সে গিয়ে নতুন কিছুটা শিখলি এটা এরকম ব্যাপার এবং আমার মনে হয় তোর মধ্যে সেই পোটেন্সিয়াল

না গল্পের বই পড়ি হ্যাঁ আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি কি গল্পের বই পড়ছি আজকাল আমি এখন তো ফেলুদার শেষ হলো আর তারপরে আবার দেখা যায় গল্প বই প্রচুর আছে যেটা যখন ইচ্ছা করছে নিয়ে করছি আমি গোয়েন্দা গল্প হাসির গল্প এগুলো পড়তে ভালোবাসি আর এই দু বছরে তোর এরকম মনে যে কখনো যে বোধহয় আমার দ্বারা হবে না না কিন্তু দু বছর ধরে এরকম ফিলিং তোর আসেইনি কখনো আমাকে ভাবতে দেয়া হয়নি আমার মা বাবা আমাকে এতটাই সাপোর্ট দিয়ে গেছে আমার কখনো মাথায় এই কথাটা আসেই যে আমার দ্বারা কিছু হবে না আমার মা সবসময় বলতেন যে কোনো অপশন রাখবি না এগোলেও না পেলেও আবার না কিছু করতে পারলেও মাইনাস খাবি নিটের মতো নয় যা হবে হবে তোকে কিন্তু এটা চাপ নয় এটা মেন্টাল সাপোর্ট ছিল যে কোনো অপশন রাখবি না একদম পেতেই হবে ওই একটাই অপশান বি ছিল না একটাই পেতেই হবে যা করে হোক মাথা গলাতেই হবে এবং ইউ আর সাকসেসফুল নাও এই মুহূর্তে তুই সাকসেসফুল এবং আমার মনে হয় যে তোর মতো ছেলের এই বাংলাটা কি কি বাইরে চলে যাবি না এখানেই থাকবি কি প্ল্যান যদি বাইরে যাওয়ার সুযোগ আসে তাহলে যাব পড়াশোনার জন্য নাকি থেকেই যাবি সেটেল করে যাবি বাইরে যদি সুযোগ আসে তখন ভেবে দেখব তখন কি হবে এখন তো বলতে পারবো না মানে কি এরকম মানে যারা লোকে সবাই বলে যে আমি ডাক্তার হতে যাই পরে গ্রামে গিয়ে মানে তুই এই সব কথা বলছিস না ওইটা তো এমইন ইন লাইফ প্যারাগ্রাফে সবাই লেখে আমি ওই ছোটবেলায় লিখেছি এবার দেখা যাক এবার কারণ আমরা জানি না যে ভবিষ্যতে কি হবে এগুলো লোকে জন্য জন্য লাইক পাওয়ার জন্য আজকালকার দিনে বলে আর আর একটা কথা বলে যে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় ডাক্তার জিনিসটাই তো সেবা তা আলাদা করে তো সেবা জিনিসটা আসে না এবং আমার মনে হয় শুধু ডাক্তারই নয় মানে এভরিথিং ইজ ইউ আর সার্ভ মানে তুই যেকোনো একটা কিছু বল যে কোনো একটা কিছু বল সেটা তো কাউকে না কাউকে সার্ভিস দিচ্ছে সেবা তো কোনো না ভাবে করছে নাহলে তুই জামাটা পরে আছি জামাটা তো কেউ বানিয়েছে তুই জামাটা পরে আছি জামাটা যদি কেউ না বানাতো তাহলে এরকম নয় যে শুধু ডাক্তাররা সেবা করছে সমাজের প্রতিটা জায়গাতেই তুই সার্ভিস দিচ্ছিস করোনা সেটা আমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়ে গেছে সেটাই সেটাই আমার মনে হয় যে তুই জীবন অনেক ভালো করবি এবং আমার তোকে দেখে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তোর অনেক এখনো জীবনে পাওয়ার বাকি রয়েছে সব শুভেচ্ছা তোর প্রতি রইল আর তুই যদি ছোট্ট করে কিছু বলতে চাস যারা এখন ইলেভেন টুয়েলভে পড়ছে যারা বাংলা মিডিয়ামে পড়ছে যারা ভাবছে যে বোধহয় বোর্ডসের সাথে নিট সম্ভব নয় কারণ অনেক টিচাররাই এটা বলে যে এবছর বোর্ডসটা দে পরের বছর নিট দিবি তো এই যারা ইলেভেন টুয়েলভে পড়ছে বাংলা মিডিয়ামে পড়ছে যারা ভাবছে যে বোধহয় বোর্ডসের সাথে নিট সম্ভব নয় তারা যাতে একবারে নিট পায় বা সেটাতে সম্ভব এই গোটা ব্যাপারটা নিয়ে তুই যদি কিছু কথা জাস্ট বলিস আমি স্যার একটা কথা বলতে চাই আপনারা যেহেতু আমাদেরকে দু হাজার তেইশ ব্যাচটার ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছিলেন আর যেহেতু সব সুযোগ দিয়েছিলেন আমি সেই জন্য সব কিছু পড়া বাদ রেখে ওই কখনো মক টেস্ট কামাই করে সবার আগে সিলেবাস শেষ করার উপর বেশি জোর দিয়েছি কারণ আমার এখনো মনে আছে আমি যে দু হাজার তেইশের ভিডিওগুলো দেখে দিন রান মাথা ব্যথা হোক চোখ ব্যথা হোক যা হোক করেও সিলেবাসটা পুজোর ষষ্ঠীর দিন আমার শেষ হয়েছিল মনে আছে শেষ লাস্ট ভিডিও ফিজিক্সের সেমিকন্ডাক্টর ওই ভিডিওটা দেখে আমি ঠাকুর দেখতে পেরেছিলাম আমার এখনো মনে আছে তাই সবার আগে সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষ করার পর তার উপর আমি যা কিছু করতে পারি কোশ্চেন ব্যাঙ্ক করতে পারি এমসি করতে পারি পরীক্ষা দিতে পারি কারণ যখন পুরো সিলেবাসটা শেষ হচ্ছে না তখন আমার কিছু একটা তো লিমিট থেকেই যাচ্ছে সবার আগে যা করে হোক পরিশ্রম এক্সট্রা এফোর্ট দিয়েই হোক সিলেবাস শেষ করতেই হবে সবার আগে সেই জন্য আমরা এই ব্যাচে এই ব্যাচেরও স্বপ্নের সন্ধানে যারা পড়েছে তাদেরকেও আমরা মানে আগের বছরের ফুল ভিডিওর অ্যাক্সেস দিয়েছি এবং আমরা বারবার বলছি যে দেখে নে লোকে শুধু নেয় নিয়ে আর কোনো ইউজ করে না কিন্তু এটাকে যদি ইউজ করে কেউ যেরকম তুই বলছি যে তুই সিলেবাসটা আগেই শেষ করে ফেলেছিলিস আমাদের অপেক্ষায় বসে থাকিস নি হ্যাঁ সেটা আমি যখন ওই ওই টপিকটা যখন আসতো আপনাদের ক্লাসে তখন আমি জাস্ট নোটটা নিয়ে নিতাম যে খাতায় মিলিয়ে দেখে নিতাম যে এক্সট্রা কিছু আছে নাকি সেটা হয়তো অন্য কালিতে বা আলাদা করে ওই কাগজ কুচি করে সেটা লিখে রেখে দিতাম দিয়ে চিঠি দিতাম ওইখানে যাতে একসাথেই সবকটা চলে আসে কিছু যাতে মিস না হয় বুঝলাম ঠিক আছে রৌনক অনেক শুভেচ্ছা আমার মনে হয় বলারই অপেক্ষা রাখে না যে আমার মনে হয় জীবনের জীবনে অ্যাকাডেমিক্যালি এবং নন অ্যাকাডেমিক্যালি যত শৃঙ্গই তোর সামনে আসুক আমি আশা রাখি তুই সব জয় করবি এই রকম একটা অ্যাটিটিউড নিয়ে অনেক শুভেচ্ছা রৌনক আর কিছু বক্তব্য তোর না সে যারা নিট দেবে তাদেরকে একটাই বলতে চাই যে ফিজিক্সের ক্ষেত্রে যত পারবে নিউমেরিক্যালস করতে হবে যত প্র্যাকটিস করবে তত ভালো হবে আর কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে এনসিআরটি মাস্ট এনসিআরটি কিচ্ছু বাদ দেওয়া যাবে না শুধু পেজ নাম্বার বাদে যত ছবি আছে ডায়াগ্রাম আছে যত সামারি পর্যন্ত পড়তে হবে কারণ এমন অনেক তথ্য সামারিতে আছে যেগুলো কিন্তু লেখা নেই আর একটু জাস্ট বাংলা মিডিয়ামের যারা নার্ভাস মেন হচ্ছে ইলেভেনের ভর্তি হয়েছে ভর্তি হবে ইলেভেন যে এই নিট বোর্ডস এটা নিয়ে যদি বল যে নিট বোর্ডস আলাদা কি আলাদা নয় বা কিভাবে এইটাকে নিয়ে একটু নিট আর বোর্ডস পুরোটাই একই আলাদা করে কিছু নয় শুধুমাত্র সময় করে বসে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেভাবে আমি নাম্বার পেতে পারি সেইভাবে শুধু ডেরিভেশন আর সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করতে হবে যেখানে সংজ্ঞার মধ্যে কোনো পার্থক্য কোনো পয়েন্ট মিস করলে হবে না যেমন কোনো প্রমাণ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই পয়েন্টগুলো যেগুলো নাম্বার কাটার জায়গা সেগুলো সময় করে ভালো করে বসে আমাকে করতে হবে তাহলেই হবে কারণ দুটো টপিক আলাদা ফিজিক্সে গাউসের সূত্র নিটে একরকম আর এখানে একরকম একই তো নয় জাস্ট ইন্টিগ্রেশন করে ওইখানেও আমি বুঝছি নিটে নিশ্চয়ই আমি একবারে ডাইরেক্ট এইটা গাউসের সূত্র বলে এইটা যে এটা তো আমি করছি না যখন পড়ছি তখন কি করে সূত্রটা এলো কিভাবে জিনিসটা কি কিভাবে ইলেকট্রিক ফ্লাস যাচ্ছে পুরোটাই আমি জানছি তাই তখন আমি জাস্ট কিভাবে ডেরিভেশনটা আসছে কি যেহেতু প্রমাণটা পরে পরীক্ষায় আমি সেরকমভাবেই পড়েছি যে যা পড়েছি আর সবচেয়ে ভালো হবে যেটা পড়লাম সেটা তখনই বসে কি যা বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেখানে শুধু পড়ে নিলাম তাহলেই হবে আমি এটাই করেছি আর যত এই তারপরে শেষ কয়েক মাস তো শুধু ওই কোয়েশ্চেন ব্যাঙ্ক এইসব করতে হবে আর এখনই একটা আমন্ত্রণ দিয়ে রাখছি দুটোই আমন্ত্রণ অ্যাকচুয়ালি একটা রিসেন্ট একটা পরে সেটা তখন তুই তো মেডিকেল কলেজে ঢুকে যাবি রিসেন্ট আমন্ত্রণটা হচ্ছে আমরা এই মাসেই বা নেক্সট নেক্সট মাসের শুরুতেই হয়তো জাস্ট এবছরের আমরা স্টুডেন্টদের সঙ্গে আমরা একটা ক্লাস করব প্রথমেই বছরের প্রথমে জেনারেলি শেষে করি এবার শুরুতে একটা করব এখান সেখানে আমি চাই যে তুই আয় এবং স্টুডেন্টদের সঙ্গে একটা সেশান যা স্টুডেন্টদের সঙ্গে ডাইরেক্ট ইন্টার্যাক্ট কর তাদের প্রশ্ন নেয় এবং তুই তাদেরকে একটু উত্তর দে কারণ তোর দিকে অনেক ছাত্রছাত্রী তাকিয়ে রয়েছে বিশেষ করে যারা বাংলা মিডিয়ামে পড়ে ইলেভেন টুয়েলভে পড়ে তো আমি এখনই নিমন্ত্রণ করে দিলাম আমি ডেটটা তোকে জানাবো কষ্ট করে যেভাবে হোক তোর বাবা রয়েছে আমি বলবো একটু প্লিজ ওকে একদিন আনবেন আর মহাজাতি সদনে যেটা আমরা প্রতিবার করি পরের মার্চে তখন তো তুই মেডিকেল কলেজে পড়বি দেখা যাবে সেদিন আমাদের অফিসিয়াল যেটা সম্বর্ধনা অনুষ্ঠান সেদিন তো আসবিই তুই কিন্তু তার আগে অবশ্যই তোর কথা শোনার জন্য হাজার হাজার ছেলে মেয়ে অপেক্ষা করছে এবং আমি চাই তুই তাদের সামনে আয় তাদের সঙ্গে কথা বল ইন্টারঅ্যাক্ট কর এই মাসের লাস্টে অথবা পরের মাসের শুরুতে তোর মেডিকেল কাউন্সিল এইসবের হওয়ার আগেই এটা হবে তো অবশ্যই আসিস এবং সবার সঙ্গে হ্যাঁ কথা বলিস ইন্টারঅ্যাক্ট করিস মহাজাতি সদনে তুই কিছুদিন আগে এসেছিলিস এবার তুই স্টেজে থাকবি এবং স্টেজ থেকে তুই সবার সাথে কথা বলবি ঠিক আছে জন্য ফুল টুল কিছু আমরা একটু কিছুতে দিই আজকে এই ছোট্ট ফুলের উপহার আপাতত এটা কোনো বেসিক্যালি এটা একটা এ কি বলে এটা টোকেন এটার মধ্যে কিছু নেই না না আরও অনেক কিছু দেওয়ার আছে তোকে তবে সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে আর আমার মনে হয় যে তুই খুব একটা এইগুলোতে খুব একটা বজার করিস না কারণ তুই প্রচুর পেয়েছিস এরকম বাট সেটাই নয় যেটাই পেয়েছি আশীর্বাদ হিসেবে নিয়েছি জীবনে অনেক বড়ো হ অনেক ভালো হ এবং আরো আরো সব কিছু জয় করতে থাকে এরকম মেন্টালিটি নিয়ে অনেক শুভেচ্ছা তো আজকে এইটাই আমাদের পডকাস্ট এইখানেই ছিল এবং আশা করা যায় আমরা আরও কিছু ভিডিও করব আরও অনেকের সাথে কথা বলবো এবং আমার মনে হয় রৌনকের রৌনক যেরকম উদাহরণ সেট করলো অনেকের কাছে এরকম আরও বেশ কিছু ছাত্রছাত্রী করবে এবং আগামী প্রজন্মের জন্য অনেকটা এক্সাম্পল তৈরি হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে